অন্যদিকে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী ফেসবুক পেজে লাইভে এসে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। শুক্রবার বিকেল 4:30 লাইভে এসে তিনি দাবি করেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি নয়, স্থানীয় একজন আলেমের পরামর্শে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মিতব্য সড়কে না বসানোর কথা বলেছেন তিনি অডিওতে। এই বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। একটা গল্পের ছলে মানুষ আড্ডার আড্ডাতে বসে নিজেদের মধ্যে অনেক গল্পই তো করে, আমি হয়তো করেছি, এটা যদি আমার ভুল হয়ে থাকে আমি ভুল করেছি, তো ভুলটা আমি কত বড় ভুল করেছি এই ভুলের জন্য আজকে দেখেন যে আমাকে ফেসবুকে কতজন কত কথা বলছে, আসলে আমি ভুলটা কত বড় ভুল করেছি বলেন, কি এমন ভুল করেছি আমাকে ফেসবুকে গালাগালি করছে, এরপর আমার বিরুদ্ধে মিছিল করলো, ভাঙচুর করলো, আমি ভুল করেছি।